সাধারণ মানুষের পাশে রয়েছে বর্তমান সরকার, এজন্যই বর্তমান জোট সরকারের জনমুখী কাজ কর্মে শেষ নেই। তারই উদাহরণ হিসেবে শতভাগ দিব্যাঙ্গ বিশালগড়ের লেম্বুতুলি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অজয় সরকারকে সোমবার ব্যাটারি চালিত ইলেকট্রিক হুইল চেয়ার প্রদান করলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন। চেয়ারপারসন ছন্দা দেববর্মা জানিয়েছেন, দিব্যাঙ্গ এই ছেলেটির মুখে হাসি ফোটানোই হচ্ছে উদ্দেশ্য। অজয় সরকার, বাবার নাম প্রদীপ সরকার, লেম্বুতুলি গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে আজকে এই বিকলাঙ্গভাবে চলছে, এক কিছু পাইছেন, আজকে প্রথম স্কুটি পাওয়াতে বিরাট খুশি তারা। আমাদের বিশালগড় আরডি ব্লকের চেয়ারপারসন শ্রী সন্ধ্যা দেববর্মা মহোদয়ের কারণে আজকে এই পরিবারটি আজকে এইভাবে এটা পেয়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং জ্ঞাপন করছি।